ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস ব্লগ। পিঙ্কিস ব্লগে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সবাইকে গুড ইভিনিং। তো আজকে দেখো গুড ইভিনিং একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এই দেখো আমি নিজের হাতে এটা বানিয়েছিলাম, হয়ে গেলো দেয়ালটা, তোমাদেরকে দেখায় দাঁড়াও, ওই সাইডে নেই, ওই সাইডে আছে। ওই দেখো দেয়ালে এই যে ছবিটা দেখতে পাচ্ছো, এটা একটা ফুলের মধ্যে, ওটা আমি বানিয়েছি নিজের হাতে। আর আজকে ভাবলাম অন্য একটা কিছু বানাই আর তোমাদের সঙ্গে ওটা তো শেয়ার করিনি, ওটা ফার্স্ট টাইম বানিয়েছিলাম, দেখে শেয়ার করতে পারিনি। আর একটা বানাচ্ছি, এই দেখো, তো এটা এখনও কমপ্লিট হয়নি, এই দেখো এখনও কমপ্লিট করিনি, কয়েকটা বসিয়েছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যেটা কেমন হচ্ছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাকে। তো দেখবা আমি কেমন করে বানাচ্ছি, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ফোনটা আমি এখানটায় রাখছি, দেখো একটা আমি এই যে ফিতেটা নিয়েছি এটা দিয়ে এখন আমি করবো ওটা। এটা দিয়ে ভালো হচ্ছে না, এটা দিয়ে দেখো এই যে এসের মতো এটা বানিয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছো। তো চলো একটা একটা করে সবগুলো বানিয়ে আমি এটা করে নিই, তারপর তোমাদেরকে দেখ। তো দেখো বন্ধুরা আমি রাত্রেও কমপ্লিট করতে পারিনি, তো তার জন্য পরের দিন সকালে বলতে দুপুরবেলা আমার মামা আমাকে খাইয়ে দেয়, তারপর আবার ওটা নিয়ে বসেছিলাম। তো দেখো এখন এটা কমপ্লিট করব। তো এটা আমি ফার্স্ট টাইম করেছি বলতে আগে একটা করেছি কিছুদিন আগে, তো ওটা তোমার সঙ্গে শেয়ার করে নিই, জানি না কেমন হবে না হবে, প্রথমবার করছি সেই জন্য শেয়ার করে নিই। তো এটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমাকে ভালোবাসো, আমার রোজ ভিডিও দেখো, তারা অনেকেই আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারাও প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করবো তোমাদের আমার ভিডিওটা ভালো লাগবে। তো এটা দেখো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে কেউ ভুললাম জানাতে ভুলো না। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত, আমি কেটে 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 তোমাদের দেখালাম, কারণ এত বড় মানে আমি একটু সময় লাগিয়ে করেছি আস্তে আস্তে, তাতে অনেকটাই বড় হয়েছিলো ভিডিওটাতে, অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটাতে,
তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি ওগুলো আস্তে আস্তে সব বসিয়ে নিই, তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর এত গরম লাগছিল, মানে বসে বসে বামাম পাশে আবার ঘুমাচ্ছিলো, আর এখানটা এটা পাখা ছাড়লে আবার যদি উড়ে যায় তার জন্য পাখাটা বন্ধ করে করছিলাম, তো প্রচণ্ড গরমে ঘেমে যাচ্ছিলাম।